ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না। আগে বলি কি করবেন না, ঈদের দিনে গান বাজাবেন না। শয়তান 30 দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে, এমনটা যেন মনে না হয়। ঈদের তো দরকার নাই। এই চাঁদ রাত বলে একটা কথা আছে না, চাঁদ রাত আপনারা কি বলেন জানি না, আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে, ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে, ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি। সেটা তখন দেখি ইতেকাফ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স, গান হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে, সাউন্ড বক্স বাজছে, মানে 30 দিন শয়তান বন্দি ছিল, আজকে রাত্রেই খোলা পেয়েছে। ভাবটা এরকম, ঈদের দিন এই কাজগুলো করতে যায় না। আতশবাজি করবেন না, এই পটকা টটকা ফুটাবেন না। বাচ্চারা, ছোটখাটো বাচ্চারা একটু মজা করতে চায়, সেটা আলাদা বিষয়, কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না। ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় ঘুরবে না, ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না। ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে, কি সিরিয়াল দিয়েছে, এগুলো দেখতে যাবেন না। রমজান মাসে আপনি কি কি শিখলেন, রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে? রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য? ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, পারলে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ে তেলাওয়াত করবেন। আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, ইস্তেগফার দিয়ে। এবার সকাল সকাল গোসল করবেন, সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন, খেজুর খাবেন, সেমাই খাবেন ইত্যাদি, নতুন কাপড় পরবেন, আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন, আতর খুশবু ব্যবহার করবেন, সুন্দর করে গোসল করবেন, পরিবারের সবাইকে নিয়ে আপনি ঈদগাহে যাবেন, তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা, তাকবীর দিবেন, ঈদগাহে যাবেন। যারা খতিব যারা ইমাম তারা নামাজ পড়াবেন, ঈদের খুতবা হবে, ঈদের খুতবায় রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে, যাতে এগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি, আমরা যেন ভুলে না যাই। এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে, এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া, এগুলো থেকে সতর্ক করতে হবে। ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং, ঈদের দিনে বেলাল্লাপনা, মিউজিক করা, কনসার্ট করা, হাবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামের সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয়, নামাজ পড়ে, ঈদের দিন কোরআন তেলাওয়াত করে, বাসায় গিয়ে নফল নামাজ পড়ে, আবার জোহরের নামাজ জামাতে পড়ে, ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজে নাই এমন যেন না হয়, জোহর জামাতে পড়ে, আসর মাগরিব এসে জামাতে পড়ে, আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে, খোঁজ খবর নিবে, অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সাদাকাতুল ফিতর দিবে, হাদিয়া তোহফা দিবে।